আরে রে রে রে, ভিডিওতে যখন আইসে পড়ছো তখন একটা লাইক এন্ড সাবস্ক্রাইবটাও করে দাও। আরে ভাইয়া, মাঝে মধ্যে কিছু ভালো কাজ তো কইরা নেও, নালে মরার পরে মাপ পাবে না কিন্তু। এন্ড তো হ্যালো 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 গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টাইটেল এন্ড ভিডিওটার থাম্বনেইল থেকে সবাই তো হয়তো বুঝে গেছে যে ভিডিওর ভিতরে কি নিয়ে কথা বলবো। এন্ড ইয়েস গাইস, তোমরা সবাই হয়তো জানো যে গেমের ভিতরে রিসেন্টলি একটা আপডেট চলে আসছে। এন্ড সেই আপডেটে কিন্তু ওয়ান ট্যাপের যে গানগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু অনেক চেঞ্জেসই করা হয়েছে, যেটার কারণে অনেকের আগের মতো ওয়ান ট্যাপ লাগতেছে না। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা এটাই জানবো যে কীভাবে তোমরা আগের মতোই সেম ওয়ান ট্যাপ মারতে পারবা। কিন্তু সেটার আগে আজকের এই ভিডিও লাইক এমিতেছে 1 মিলিয়ন লাইকস। এন্ড সো গাইস, আমার ফার্স্ট টিপস তো তোমাকে এই জায়গায় বলবো, আমি ডিসটেন্স বা দূরত্ব কমাইতে এনিমির সাথে। আবে সালে। এন্ড তো সবাই হয়তো জানো রিসেন্ট আপডেটে ওয়ান টাইপের গানগুলোর রেঞ্জ এন্ড ড্যামেজ কমায় দেওয়া হয়েছে। অলমোস্ট বলতে পারো ওয়ান টাইপের গানগুলোর একদম একটু হইলেও লড়ে লাগে। তো দেখো, এখন যেহেতু শর্ট রেঞ্জের যে গানগুলো আছে, শর্ট গান, সেগুলোর লং রেঞ্জে ড্যামেজটা কমায় দেওয়া হয়েছে। তো সিম্পলি এখানে লং রেঞ্জে তুমি আগের মতো ড্যামেজ পাবে না, অলমোস্ট 20% কিন্তু ড্যামেজ কমায় দেওয়া হয়েছে। সো মিডল রেঞ্জে ওয়ান টাইপের গানগুলো দিয়ে টুকটুক করে একটু একটু যে ড্যামেজটা দিতে, সেটা কিন্তু এখন আর হবে না। এন্ড একটু যদি লং রেঞ্জে চলে যায় তাহলে ড্যামেজ অনেক কম লাগবে। সো শর্ট গানগুলো নিয়ে কিন্তু এখন একদমই ক্লোজ রেঞ্জে যাইতে হবে। অ্যান্ড ডেজার্ট এগুলোর যে গানগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এখন তোমার মিড রেঞ্জে ফাইট নিতে হবে, যে জায়গায় তুমি আগে ওয়ান টাইপের গান যেমন শর্ট গান এমন ইটেড সেমে এগুলো দিয়ে আগে কিন্তু তুমি ফাইট নিতে পারতা। ওকে, তো গাইস দেখো, লং রেঞ্জে তোমার এখন ডেজার্ট ইগল বা উডপেকার বা এই সেটটি এগুলো ইউজ করতে হবে। অ্যান্ড লং রেঞ্জে তো তুমি এমন ইটেড সেভেন শর্ট গানগুলো দিয়ে ওই রকমের ড্যামেজ পাবা না। সো দেখো, একটা সিম্পল তোমাকে এই জায়গায় একটা ব্যাপার বুঝিয়ে দিই, শর্ট গানগুলো কিন্তু এমনভাবে ডিজাইন করা যে এগুলো একদমই ক্লোজ রেঞ্জে সবচেয়ে ইজিলি কিন্তু এগুলো দিয়ে ওয়ান টাইপ মারা যায়। সো একদমই ক্লোজ রেঞ্জে কিন্তু এখন থেকে তোমার ওয়ান টাইপ মারতে হবে। জোর জোর সে বলকে লোগো কো স্কিমে বাতা দে। অ্যান্ড তারপরে গাইস তোমাকে একটা খুব সিম্পল একটা টিপস দিই, সেটা হচ্ছে গাইস সিম্পলি তোমাকে অলওয়েজ ওয়ান ট্যাপ মারার আগে একটা জাম্প কিন্তু নিতে হবে। অনেকেই এই জায়গায় একটা মিস্টেক করে, ওয়ান ট্যাপ মারার আগে তারা জাম্পটা কিন্তু নেয় না। অ্যান্ড সিম্পলি একটা কথা এই জায়গায় বোঝার চেষ্টা করো, ওয়ান ট্যাপের আগে যদি তুমি এই জায়গায় একটা জাম্প নাও তাহলে কিন্তু তুমি এইমিং করার জন্য একটা টাইম পাবে। অ্যান্ড তার আগে এটাকে দেখে নাও যে তুমি এটা কীভাবে করবে। ফার্স্ট তো তোমাকে সিম্পল একটা জিগজ্যাগের মতো দেওয়া এনিমির অপোজিট সাইডে ক্যারেক্টারটাকে নিয়ে যেতে হবে। অ্যান্ড তারপরে কিন্তু তুমি এই জায়গায় জাম্প করে দেবা। তো এই জায়গায় দেখো, ফার্স্টে ক্যারেক্টারটাকে এনিমির অপোজিট সাইডে নিলাম, অ্যান্ড দেন কিন্তু আমি এই জায়গায় জাম্প করে আর ড্র্যাগটা করে দিলাম। অ্যান্ড যদি তুমি ভাই এই কাজটা করো তাহলে কিন্তু তুমি এইমিং করার জন্য একটা প্রপার টাইম পেয়ে যাও, অ্যান্ড একটা প্রপার স্পেসও কিন্তু তুমি পেয়ে যাও। কারণ তুমি যদি একটা জায়গায় দাঁড়ায় থাকো তো সেখানে তোমার এইমিং করাটা একটু টাফ হয়ে যায়, অ্যান্ড যারা নতুন নতুন খেলে তারা তো জায়গায় পারি না। তো গাইস তুমি যদি এখানে আমার ক্লিপগুলোর ভিতরে দেখো তাহলে কিন্তু আমি অলমোস্ট প্রত্যেকটা টাইমে একটা জাম্প নেই ওয়ান ট্যাপকে মারার আগে। যেমন এই ক্লিপটার ভিতরে যদি তুমি দেখো, ফার্স্টে ক্যারেক্টারটাকে আমি এনিমির অপোজিট সাইডে নিলাম, তারপরে কিন্তু এই জায়গায় আমি ড্র্যাগটা করলাম। ওকে, তো তোমরাও যদি চাও ভাই খুব ইজিলি ওয়ান ট্যাপটা কানেক্ট করতে এনিমি হেডের সাথে তাহলে কিন্তু অলওয়েজ ট্রাই করবা একটা জাম্প নেওয়ার ওয়ান ট্যাপ মারার আগে। আই হোপ সবাই বুঝতে পারছো। অ্যান্ড তারপরে গাইস এই জায়গায় কথা বলি ফায়ার বাটনের ব্যাপারে, যে ফায়ার বাটনটাকে কীভাবে সেট করবা। কারণ গাইস ফায়ার বাটনও কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে পারফেক্টভাবে ওয়ান ট্যাপকে কানেক্ট করার জন্য। ওকে, তো গাইস দেখো ফায়ার বাটনের বিভিন্ন সাইজ থাকে, যেমন 40, 45, দেন আসে 50, অ্যান্ড দেন আসে 55। এই সাইজগুলো সবচেয়ে বেশি কিন্তু ইউজ হয় ওয়ান ট্যাপের জন্য। ওকে, তো অনেকে 60 ইউজ করে, বাট আমি তোমাকে কখনো পার্সোনালি সাজেস্ট করবো না যে তুমি 60 সাইজটা ইউজ করো। কারণ কি সেটাও কিন্তু আমি তোমাকে এই জায়গায় বুঝিয়ে দিতেছি। তো গাইস দেখো, তুমি যদি 60 ইউজ করো ফায়ার বাটন অনেক বড় হয়ে যাবে, অ্যান্ড সিম্পলি বড় যদি ফায়ার বাটন হয় তাহলে তোমার ড্র্যাগ স্পেসও কিন্তু কমে যায়। বাট তুমি যদি এই জায়গায় আমার যে কাস্টম এইচডি সেটার ভিতরে দেখো, আমার ফায়ার বাটনটা অলওয়েজ কিন্তু একটু নিচের দিকে থাকে। বাট এমন তো না যে সবাই ফোর ফিঙ্গার প্লেয়ার হবে তো সবারটা নিচে থাকবে না, ম্যাক্সিমাম প্লেয়ারের টু ফিঙ্গার অ্যান্ড থ্রি ফিঙ্গারে খেলে অনেকে, তো তাদেরটা নিচে থাকে। অ্যান্ড তুমি কীভাবে তোমার জন্য বেস্ট ফায়ার বাটন সাইজটা বুঝতে পারবা সেটা তোমাকে আমি বলে দিতেছি। সো গাইস দেখো, সিম্পলি তোমার যে ফায়ার বাটনটা থাকবে সেটার উপরে তুমি তোমার যে ফিঙ্গারটা দিয়ে ফায়ার বাটনটাকে কন্ট্রোল করবা, ওইটাকে জাস্ট নিয়ে প্লেস করো, অ্যান্ড তারপরে এটা সাইজটাকে ঘুরায় ঘুরায় দেখো যে কত সাইজে তোমার ফায়ার বাটনটা তোমার ফিঙ্গারের সাইজের সাথে মিলা যায়। অ্যান্ড যেটা মিলা যাবে সেটাই তোমার জন্য কিন্তু বেস্ট সাইজ। সো আই হোপ সবাই বুঝতে পারছো। তো বুঝতে পারা থাকলে ভাই একটা লাইক দিয়ে দাও। এন্ড তো বাস ভাইরা এবং বোনেরা, ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। এই ছেলেটার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইতে ভুলবেন না। এন্ড যদি ওর ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেন। এন্ড যদি ভিডিওটা আপনার কাছে আরও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ারও করতে পারেন। এন্ড যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কী করতেছেন, তাড়াতাড়ি জানেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কারণ এই ছেলেটা অনেক খাটতেছে। অ্যান্ড আপনাদের এক একটা সাবস্ক্রাইব অনেক মোটিভেট করবে। ওকে, সো আজকের মতন, বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। খতম।